মুর্শিদাবাদে এই প্রথম মহিলা বুথ চালু হলো। তার মধ্যে বেলডাঙ্গা দুই ব্লকে মোট 20টি মহিলা বুথ হচ্ছে। বেলডাঙ্গা দুই ব্লকের বিডিও অংশুমন দত্ত জানিয়েছেন, বেলডাঙ্গা দুই ব্লকে 20টি মহিলা বুথ রয়েছে, তার মধ্যে পূর্ব চক্রে 13টি এবং পশ্চিম চক্রে 7টি। আর এই বুথগুলি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালন করা হবে। এছাড়া ইলেকশনের কাজ আমরা তৈরি করে ফেলেছি এবং প্রস্তুত আছি। আজ আমাদের শক্তিপুর KMC স্কুলে ইলেকশনের ট্রেনিংয়ের কাজ চলছে। আমাদের এখন আজকে ফার্স্ট ট্রেনিং চলছে। 2-3 তারিখ ইডি ভোট হবে। এখানে যারা ইলেকশন ডিউটিতে কর্মরত আছেন সবারই কাছে আমাদের ব্লকের পক্ষ থেকে এবং স্টেট ইলেকশন কমিশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, তারা যেন 2-3 তারিখের মধ্যে অবশ্যই 11টা থেকে 5টার মধ্যে উপস্থিত হয়। তাদের যে ভোট আছে সেটা ইলেকশন ডিউটি ভোটটা বিডিও অফিসেই হবে, সেখানে যেন ওরা পার্টিসিপেট করেন এবং এটাকে সাফল্যমণ্ডিত করেন। আমাদের পুলিশ প্রশাসন এবং আমরা যৌথ উদ্যোগে কাজ করছি। প্রত্যেকটা বিভিন্ন জায়গায় যেখানে ভালনারেবল বুথ আছে সেখানে রুট মার্চ করছেন। সেন্ট্রাল ফোর্সের জন্য আমাদেরকে যেগুলো ব্যবস্থা করতে বলা হয়েছিল সে স্কুলগুলো ইনফ্রাস্ট্রাকচারের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। আমাদের কাজ মোটামুটি সবই চলছে, যেভাবে স্টেট থেকে যেমন যেমন অর্ডার আসছে। মহিলাদের দ্বারাই পরিচিত হবে। আমাদের শক্তিপুর সাইডে 13টি হবে এবং রেজিনগর সাইডে 7, টোটাল আমাদের 20টা মহিলা পরিচালিত বুথ আছে।